তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস পারি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 3 থেকে কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায় থেকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো এই যে অক্সিজেন। অক্সিজেন আমরা পরীক্ষাগারে কী কীভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? মানে আমাদের যখন কোনো রকম ধরো ইন্ডাস্ট্রির কাজে অক্সিজেন লাগছে বা ধরো অক্সিজেন সিলিন্ডারের জন্য অক্সিজেন লাগছে, এইভাবে যে যেভাবে অক্সিজেনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পরীক্ষাগারে কীভাবে তৈরি করতে পারি। আমাদের বইতে 4-5 প্রকারের বলা আছে, প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম যে পদ্ধতি সেটা হলো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কীভাবে অক্সিজেন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যখনই আমরা এরকম কোনো পরীক্ষাগারে কোনো প্রক্রিয়া পড়ব, মানে কোনোভাবে কোনো গ্যাস বা কোনো কিছু তৈরি করা হচ্ছে, তখন কিভাবে পড়তে হয়, প্রয়োজনীয় দ্রব্যগুলো লিখতে হয়, তারপর পরীক্ষা হয়, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। এরপর যখন তোমরা 11-12 প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে, প্র্যাকটিক্যাল খাতাতেও সেমভাবে লিখতে হয়। প্রথমে প্রয়োজনীয় দ্রব্যগুলো পরপর লিখতে হয়, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, আর বাঁদিকের ছবিতে প্র্যাকটিক্যাল খাতার বাঁদিকে সেখানে ছবি আঁকতে হয়, ঠিক আছে? এইভাবে করতে হবে। এখানে বলে রাখি প্রয়োজনীয় দ্রব্য কী কী লাগছে এক্ষেত্রে। বুঝতেই পারছো H2O2 থেকে যেহেতু অক্সিজেন তৈরি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, তাহলে প্রথম যে প্রয়োজনীয় দ্রব্য কী সেটা হলো হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু দ্রবণ, মানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে এখানে জল মিশে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি H2O2 লিখেছি, তোমরা এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 এরমভাবেও লিখতে পারো। এবং একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগছে, একটা মোমবাতি পাটকাঠি লাগছে, একটা টেস্ট টিউব লাগছে, আর ক্ল্যাম্প লাগছে। ক্ল্যাম্প হলো টেস্ট টিউবকে ধরার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে কিভাবে পরীক্ষা আমরা করছি, পরীক্ষা যখন আমরা লিখব, এরপর তোমাদের তো 11-12 এগুলো জানতেও হবে, পরীক্ষার কীভাবে হচ্ছে পদ্ধতিটা যখন লিখব, তখন পরীক্ষা পদ্ধতি বা অনেক সময় পরীক্ষা এরকমভাবে লেখা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখব। যেমন ধরো আমি এখানে লিখেছি একটা টেস্ট টিউবকে ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো, এবার টেস্ট টিউবের মধ্যে H2O2 দ্রবণ ঢালা হলো। এবার তখন কোনো পর্যবেক্ষণ হলো, যখন আমরা ওই ওর ভেতরে কিছু ঢাললাম সেটা হলো, মানে তার ভিতরে কোনো পরিবর্তন নেই। এর মধ্যে যখন MnO2 সামান্য পরিমাণ মেশানো হচ্ছে, তখনই MnO2 কী করছে, বিক্রিয়াটা হতে সাহায্য করছে। এই MnO2 কী করছে, অনুঘটক হিসাবে কাজ করছে এবং বিক্রিয়াটা হতে সাহায্য করছে। তার ফলে কী হয়, শিখাহীন একটা জ্বলন্ত পাটকাঠি যদি প্রবেশ করানো হয়, টেস্ট টিউবের মুখে ধরা হয়, তাহলে সেই পাটকাঠিটা জ্বলে উঠবে। তাহলে এটাকে আমরা ছবির মাধ্যমে যদি আঁকার চেষ্টা করি, কীভাবে আঁকবো, একটা টেস্ট টিউব আঁকবো এরকম। টেস্ট টিউবটাকে একটা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো, ক্ল্যাম্পটাকে এরমভাবে ধরা হলো, এখানটা হাতল, ক্ল্যাম্পের হাতল, ঠিক আছে? এবার এর ভিতরে প্রথমে কি দেওয়া হলো, প্রথমে দেওয়া হলো H2O2 দ্রবণ, তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে MnO2 দেওয়া হলো। MnO2 দেওয়ার পরে এই টেস্ট টিউবের মুখে একটা যদি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি, মানে একটা মোমবাতি, মোমবাতির সামনে ধরো পাটকাঠিটা ধরেছো, সেটাতে কিন্তু শিখা নেই কিন্তু মোমবাতি মানে পাটকাঠিটা জ্বলছে, এরকম যদি অবস্থায় এটার মুখে নিয়ে যাও, তখন কি দেখবে যে পাটকাঠিটা জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো, কারণ এই H2O2 এবং MnO2 বিক্রিয়াতে কী হচ্ছে, MnO2 এখানে অনুঘটকের কাজ করছে, H2O2 থেকে কী উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে, সেই অক্সিজেনটাই এই যে শিখাহীন জ্বলন্ত পাটকাঠিকে জ্বলে উঠতে সাহায্য করে, ঠিক আছে? পাটকাঠিটা জ্বলে উঠলো। বিক্রিয়াটা কী, সিদ্ধান্তের মধ্যে সবসময় বিক্রিয়া লিখতে হয়, H2O2, ঠিক আছে? সেখান থেকে তৈরি হচ্ছে দুঅণু জল আর অক্সিজেন, এই অক্সিজেনটা হলো গ্যাস, তাই জন্য আপসাইড অ্যারো দিয়েছি। তাহলে কী লিখব, যে MnO2 অনুঘটক কি করে, এই H2O2 থেকে অক্সিজেন তৈরিতে সাহায্য করছে, ঠিক আছে? এটা প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করা হয়। নেক্সট হলো Na2O2 থেকে অক্সিজেন প্রস্তুতি। এই যে Na2O2 বা সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতি, এক্ষেত্রে সোডিয়াম পারঅক্সাইডকে একদম কঠিন হিসাবে নেওয়া হচ্ছে এবং সেটাকে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হচ্ছে। কনিক্যাল ফ্লাস্ক দেখতে কীরকম, এই রকম ধরনের দেখতে, ঠিক আছে? আচ্ছা, এবার এর এইখানে তোমার Na2O2 নেওয়া হয়েছে। এবার এই কনিক্যাল ফ্লাস্কের মুখে একটা কর্ক লাগানো হয়েছে, কর্কটায় দুটো ছিদ্র আছে, এইখানে একটা ছিদ্র, একটা ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে এটাতে একটা বিন্দুপাতে ফানেল
প্রয়োগ করা হয়েছে, লাগা মানে এখানে লাগানো হয়েছে। বিন্দুপাতি ফানেল এই রকম টাইপের দেখতে হয়, এই জায়গাটায় প্রবেশ করানো হয়েছে। এবার এই বিন্দুপাতি ফানেলে কি হয়, এখানটায় ধরো তোমার জল রাখা হয়েছে। বিন্দুপাতি ফানেল মানে কি, এটার মাধ্যমে এখানে বিন্দু বিন্দু করে জল এর ভিতরে পড়তে থাকছে, ঠিক আছে। আর এখান থেকে আর দ্বিতীয় যে ছিদ্র আছে সেটার সাহায্যে একটা কাচের বাঁকানো নির্গম নল লাগিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে আটকানো হয়েছে, কাচের বাঁকানো নির্গম নল, ঠিক আছে। এবার এই নির্গম নলের অন্য প্রান্তকে গ্যাস জারের মধ্যে প্রবেশ করা হয়েছে, করানো হয়েছে। গ্যাস জারটা এরকম, এইখানে হলো জল আছে, এইখানে নলটাকে প্রবেশ করানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো যখন এই বিন্দুপাতি ফানেলে কি আছে, তাহলে জল আছে, এখানে কি আছে, Na2O2 আছে। এবার যখন এই জল ড্রপ ড্রপ করে এখানে পড়তে থাকবে, সেটা Na2O2-র সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করবে, যে গ্যাসটা এখান দিয়ে গিয়ে এই যে বাঁকানো নলের মাধ্যমে, কাচের বাঁকানো নির্গম নল দিয়ে গিয়ে গ্যাস জারে জড়ো হবে। কীভাবে দেখব গ্যাস জারে জমা হচ্ছে, এখানে দেখব যে গ্যাস জারের মধ্যে এরকম বাবেল তৈরি হয়েছে এবং এই যে জলস্তর এটা ক্রমশ নেমে যাচ্ছে, মানে এইখানে গ্যাস জমা হচ্ছে। কী কী লাগছে, প্রথম হলো সোডিয়াম পারঅক্সাইড লাগছে, দ্বিতীয় হলো জল লাগছে, আর তৃতীয় হলো কনিক্যাল ফ্লাস্ক লাগছে। কনিক্যাল ফ্লাস্কের মুখে এখানে একটা কর্কের ছিপি আটকানো হয়েছে, যেটা দুটো ছিদ্র, দুই ছিদ্রযুক্ত কর্কের ছিপি ব্যবহার করা হয়েছে। একটি ছিদ্রের সাথে বিন্দুপাতি ফানেল যুক্ত করা হয়েছে এবং অন্য ছিদ্রের সাথে কাচের বাঁকানো নির্গম নল আটকানো হয়েছে এবং এটাকে গ্যাস জারের সাথে যুক্ত করা হচ্ছে। তাহলে সাতখানা প্রয়োজনীয় দ্রব্য। এবার পরীক্ষায় কী লিখব, একটি কনিক্যাল ফ্লাস্কের মুখে দুই ছিদ্রযুক্ত একটা ছিপি এই আটকানো হলো, তার একটি ছিদ্রে বিন্দুপাতি ফানেল এবং অন্যটিতে নির্গম নল আটকানো হলো। এবার এই নির্গম নলটিকে একটা জলপূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হলো, কনিক্যাল ফ্লাস্কে কঠিন সোডিয়াম পারঅক্সাইড রাখা হলো এবং বিন্দুপাতি ফানেলের জল নেওয়া হলো। এই জল নিলে কী হবে, এই বিন্দুপাতি ফানেলের মধ্যে দিয়ে টিপটিপ করে জল পড়তে থাকবে, তখনই সেটা Na2O2-র সাথে গিয়ে বিক্রিয়া করবে। কি পর্যবেক্ষণ দেখা যাবে, যে গ্যাস জারে বুদবুদ তৈরি হচ্ছে, এখানটায় বুদবুদ তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং জলস্তম্ভের ওপরে এই গ্যাস জড়ো হচ্ছে। কীভাবে বিক্রিয়া হচ্ছে, Na2O2 জলের সাথে বিক্রিয়া করে NaOH এবং O2 তৈরি করছে, অক্সিজেন গ্যাস তৈরি করছে, বোঝাতে পারলাম। এক্ষেত্রে কোনোরকম তাপ দিতে হয় না, এই পদ্ধতিতে Na2O2 থেকে সরাসরি অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে। এবার আসি আমরা যে জল বিশ্লেষণ, জলের বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সেখান থেকেও অক্সিজেন পেতে পারি। কীভাবে, ধরো একটা এরকম বিকারে, কাঁচের বিকারে জল নিয়েছি, একটা রবারের টুকরো নিয়ে তার উপর ক্যাথোড এবং অ্যানোড আটকানো হয়েছে, সেটাকে পেরেক হিসাবেই আটকেছি। এবার এগুলোর সাথে এরকমভাবে ব্যাটারি যুক্ত করেছি, মানে তার যুক্ত করেছি, তারের সাথে ব্যাটারি, ব্যাটারির সাথে সুইচ যুক্ত করেছি, এই সার্কিটটা কমপ্লিট করেছি। এবার এইখানে যে জল নেব, সেই জলটা লবণযুক্ত জল বা অ্যাসিডযুক্ত জল নেব, কারণ বিশুদ্ধ জল কিন্তু কোনোভাবে বিশ্লেষিত হয় না, সেই জন্য অ্যাসিডযুক্ত জল বা নুন মেশানো জল সেটা যদি নিই তখন, আর এর ভিতর দিয়ে যদি ব্যাটারির মাধ্যমে তড়িৎ প্রবাহিত করি, তাহলে দেখব যে এই দুটো যে পেরেকগুলোকে যে ক্যাথোড অ্যানোড হিসাবে ব্যবহার করেছি তার উপর যে এরকমভাবে টেস্ট টিউব রেখেছি, সেইখানে কিন্তু গ্যাস হিসাবে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হচ্ছে, অ্যানোডে অক্সিজেন তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি বিক্রিয়া ঘটে, জল যেটা সেটা যেহেতু লবণযুক্ত বা অ্যাসিড আছে সেজন্য বিয়োজিত হয়ে যাচ্ছে H+ এবং OH-। এই H+টা কী করছে, ইলেকট্রন গ্রহণ করছে, নিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এবার সেখান থেকে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অনুগঠন করছে, মানে H2 গ্যাস তৈরি করলো, ঠিক আছে, যেটাই ক্যাথোডে এসে যুক্ত হচ্ছে, মানে ক্যাথোডে এসে জমা হচ্ছে। দেখো কিভাবে বুঝবো ক্যাথোডে জমা হচ্ছে, এখানে ক্যাথোডের বাবেল দেখা যাবে, আর এই যে OH-, সেই OH- থেকে কি হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে গিয়ে OH হয়েছে। এইরকম চারখানা OH যুক্ত হয়ে এক অণু জল এবং এক অণু অক্সিজেন তৈরি হচ্ছে, সেই জন্য এইখানে এই অক্সিজেন তৈরি হচ্ছে। এখানেও কিভাবে বুঝবো, অ্যানোডে দেখবো এরকম বাবেল দেখতে পাচ্ছি, তাহলে এই পদ্ধতিতেও আমরা অক্সিজেন তৈরি করতে পারি। নেক্সট হলো KCl3 থেকে আমরা অক্সিজেন তৈরি করতে পারি পরীক্ষাগারে, পটাশিয়াম ক্লোরেট থেকে, কিন্তু এক্ষেত্রে মানে অনেকটা উচ্চ তাপমাত্রা প্রয়োজন, সেই জন্য এই উচ্চ তাপমাত্রায় এখানে অক্সিজেন প্রয়োজন। কীভাবে দেখো, এখানে একটা পাত্র নেওয়া হয়েছে, এখানে বালি নেওয়া হয়েছে, বালিটাকে গরম করা হয়েছে, ঠিক আছে। এবার দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে, এই টেস্ট টিউবগুলো কিন্তু খুব
মানে শক্ত কাচে টেস্টি হতে হবে, যাতে তাপ পেলেও না ফেটে যায়, কারণ অনেক সময় পাতলা কাচের হলে তাপ পেলে ফেটে যায়। এবার এক্ষেত্রে কী হলো, প্রথম যে টেস্ট টিউব সেটাতে শুধুমাত্র KCl3 নিয়েছি, আর দ্বিতীয় যে টেস্ট টিউব সেটাতে KCl3-র সাথে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়েছি, ঠিক আছে। এবার আমরা এখানে বুনসেন বার্নার লাগিয়ে এটাতে তাপ প্রয়োগ করছি। এবার এখানে কেন বালি নিয়েছি, কারণ তাপটা যাতে দুটো টেস্ট টিউবে সমানভাবে ছড়িয়ে পড়ে সেই কারণে নিয়েছি, আর এখানে তার জ্বালি আছে, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এইখানকার তাপমাত্রা যখন 230 ডিগ্রিতে পৌঁছেছে, তখন এ যে টেস্ট টিউব থেকে সেই টেস্ট টিউবের মুখে যদি আমরা জ্বলন্ত পাটকাঠি ধরি, মানে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরি, সেক্ষেত্রে দেখব যে সে পাটকাঠি জ্বলছে না। কিন্তু বির মুখে যদি এইখানে আমরা পাটকাঠি ধরি, দেখব যে এই এখান থেকে আগুনের শিখা জ্বলছে, মানে অক্সিজেন পাচ্ছে তাই শিখাটা প্রজ্বলিত হচ্ছে। এবার তাহলে কি বুঝলাম, যে KCl3 শুধুমাত্র এই 320 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন তৈরি করতে পারে না। বি টেস্ট টিউব কেন পারছে, কারণ সেটাতে একটা অনুঘটক মেশানো আছে MnO2, সেই কারণে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করছে। এবার একইভাবে এইভাবে যদি আমরা 650 অবধি তাপমাত্রা দিতে থাকি, দেখব এ টেস্ট টিউব থেকেও তখন এই MnO2 ব্যবহার ছাড়াই এ টেস্ট টিউব থেকেও অক্সিজেন বার হচ্ছে। যদি এই টেস্ট টিউবের মুখে তখন পাটকাঠি ধরি, জ্বলন্ত পাটকাঠি ধরি, শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরি, দেখবো এই শিখাটা উজ্জ্বল শিখায় জ্বলে উঠলো, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, যে এই যে বিক্রিয়াটা হতে, যদি MnO2 ছাড়া আমরা এই বিক্রিয়াটা করি, তাহলে প্রায় অনেকটা তাপমাত্রা লাগে অক্সিজেন তৈরি করতে, এক্ষেত্রে অনেকটা বেশি তাপমাত্রা দিতে হচ্ছে। তবে কিন্তু যদি এক্ষেত্রে আমরা এইটাকে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে আমরা যদি অনুঘটক হিসাবে ব্যবহার করি, তাহলে খুব সহজে বেশি তাপমাত্রা, সেটাও যথেষ্ট তাপমাত্রা 230, কিন্তু তবুও এই টেম্পারেচারে গিয়ে ওরা অক্সিজেন তৈরি করে। তাহলে কি বুঝলাম, যে যখন আমরা পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করব, তখন KCl3 বা পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও মেশাতে হবে, তবেই কিন্তু সেই ক্ষেত্রে মানে ল্যাবরেটরিতে যথাযথ পরিমাণে অক্সিজেন তৈরি হবে এবং খুব সহজে তৈরি হবে, ঠিক আছে। এখন আসি পরীক্ষাগারে সহজে কিভাবে অক্সিজেন তৈরি করবে। পরীক্ষাগারে সহজে অক্সিজেন তৈরি করার যেটা উপায়, সেটা হলো এই KCl3 থেকে অক্সিজেন প্রস্তুতি, এটাকে বলে হলো তোমার পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি। এক্ষেত্রে যে অনুঘটক ব্যবহার করা হয় সেটা হলো MnO2। তাহলে কী কী লাগছে দেখে নিই, সেটা পটাশিয়াম ক্লোরেট লাগছে KCl3, এক অঙ্গারমুক্ত MnO2 লাগছে। অঙ্গারমুক্ত মানে কোনো রকম এর সাথে অন্য কিছু মিশে থাকবে না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে অন্য কিছু মিশে থাকবে না, বা চারকোল বা অঙ্গার এগুলো কিছু মিশে থাকবে না, ঠিক আছে। তারপর হলো একটা শক্ত কাচের টেস্ট টিউব, এক্ষেত্রে টেস্ট টিউবটাকে যেহেতু বেশ খানিকটা গরম করা হয়, সেই জন্য শক্ত কাচের হতে হবে। হার্ডই যদি না হয়, হার্ড গ্লাসের যদি না হয়, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে টেস্ট টিউবটা, মানে টেস্ট করার আগেই টেস্ট টিউব ভেঙে যাবে, সেই জন্য এটা বলা হয়েছে। একটা সচ্ছিদ্র কর্ক যাতে টেস্ট টিউবের মুখে আটকানো যায়, একটা নির্গম নল, একটা স্ট্যান্ড, একটা গ্যাস দ্রোণী, জলপূর্ণ পাত্র এবং একটা স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার। কি করা হচ্ছে, আমি দেখো এখানে ছোট করে ছবি আঁকছি, সেটা হলো একটা টেস্ট টিউবকে একটু সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে এরমভাবে স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো, ঠিক আছে। এখানে স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে এখানটায় আটকানো হলো টেস্ট টিউবটাকে, ঠিক আছে। এবার এইখানে তুমি KCl3 নিয়েছো, এখানে কী নিয়েছো, KCl3, ঠিক আছে, তার সাথে MnO2 নিয়েছো। এবার এই KCl3 এবং MnO2 কিন্তু নির্দিষ্ট পরিমাণে নিতে হবে। কী ভাগ ওজনের KCl3 নিলে তার সাথে এক ভাগ ওজনের বিশুদ্ধ MnO2 নিতে হবে, মানে 4:1 অনুপাতে নিতে হবে। এর যদি 4 ভাগ হয়, এক ভাগ এইভাবে মিশিয়ে নিতে হবে। টেস্ট টিউবটাকে একটু সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রেখেছি। এবার এর মুখে একটা কর্ক লাগানো হয়েছে, আর কর্কের ছিদ্র আছে, সেই যে কর্কের মুখের সাথে একটা নির্গম নল বার করা হয়েছে, যেটার মাধ্যমে গ্যাসটা বার হবে। গ্যাসটা বার হওয়ার পর এরমভাবে গ্যাস জারের মধ্যে এটাকে এরমভাবে সেট করা হলো, আর এইটা হলো একটা জলপূর্ণ পাত্র, জলপূর্ণ পাত্রের উপর এরমভাবে গ্যাস জারটা রাখা হয়েছে, ঠিক আছে। এবার দেখো একটা বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প যেটাই ব্যবহার করা হোক না কেন, সেটাকে এখানটায় রাখা হচ্ছে এবং এই ল্যাম্পের সাহায্যে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত কীরমভাবে করতে হবে, সামনে থেকে পশ্চাতের দিকে করতে হবে, এরমভাবে
फ्रंट टू बैक एरम भावे करते हैं। ठीक है, गरम करा होले धीरे धीरे गरम करते हैं। प्रथम दिके जखन किछुटा गैस बेर होबे तखन से गैसटाके बार होते दीते होबे। तारपर जखन एखान दिए यथाजथ परिमाण गैस बार होते थाकछे तखन सेटाके गैस এই যে গ্যাস দ্রোণীর মধ্যে প্রবেশ করানো হলো এবং দেখা গেল যে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাসগুলো এখানে জড়ো হতে থাকছে। এবার কি বিক্রিয়া হচ্ছে সেটা হলো 2KCO3 প্লাস MnO2। MnO2 যেহেতু এখানে অনুঘটক হিসাবে কাজ করে কোনো রকম বিক্রিয়া করছে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, সেই জন্য কি হয়েছে MnO2 একই রকম রয়েছে। সেই জন্য এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। KCO3টাই ভেঙে গেছে গিয়ে 2KCl প্লাস 3 অণু অক্সিজেন উৎপন্ন করছে, যেহেতু গ্যাস আপসাইড অ্যারো দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম, তাহলে এইখানে গিয়ে অক্সিজেন উৎপন্ন হলো। এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি যেখানে গিয়ে আমরা মানে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস পেতে পারি, সবচেয়ে সহজ। এক্ষেত্রে কতগুলো সতর্কতা নিতে হয়। প্রথম সতর্কতা হলো 4 ভাগ ওজনের KCl3 সাথে 1 ভাগ ওজনের MnO2 মেশাতে হবে, এই প্রপোর্শনটা গণ্ডগোল হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে। তার সাথে দ্বিতীয় হলো MnO2 যেটা ব্যবহার করতে হবে সেটা অঙ্গার মুক্ত হতে হবে, সেটাতে অঙ্গার বা চারকোল কিছু মিশে আছে, কোনো বিজাতীয় বস্তু মিশে আছে সেটাতে হবে না। আর যখন গরম করতে হবে সামনে থেকে পশ্চাতের দিকে ধীরে ধীরে গরম করতে হবে। এই যে সতর্কতা, এই সতর্কতাগুলো মানে মেনটেন করে যদি এইভাবে আমরা পরীক্ষাগারে মানে এটা করতে পারি তাহলে খুব সহজেই অক্সিজেন পেতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর তোমরা জয়েন বাটন ক্লিক করে এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো, তার সাথে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ।